আমাদের পরম মিত্র প্রতিবেশী বাংলাদেশ এখন ভারতের বিরুদ্ধে লড়তে গিয়ে পুরোপুরি কাঙাল হয়ে গেছে যেখানে ওরা পাকিস্তানের মতনই সমস্ত জায়গায় ছুটে বেড়াচ্ছে যাতে কেউ অন্তত কিছু বিলিয়ন ডলার ওদেরকে ধার দিয়ে দিক যাতে দেশে ফুড আমদানি করতে পারে তো এরই মাঝে প্রধানমন্ত্রী মোদী ইউক্রেনে পৌঁছে গেছে যেখানে কিছু বড় অ্যাকশন হতে চলেছে আর তার সাথেই কিভাবে ভারত তৈরি করছে নিজেদের স্বদেশি নিউক্লিয়ার এয়ারক্রাফট কেরিয়ারের জন্য এক বিশেষ ধরনের এয়ারক্রাফ্ট লঞ্চিং সিস্টেম এবং আর্জেন্টিনাতে ভারতীয় হেলিকপ্টারের এক্সপোর্টকে নিয়েও কিছু দারুণ আপডেট এসেছে সবটাই জানবো আজকের এই ভিডিওতে তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন তো বন্ধুরা আমাদের প্রথম আপডেট রয়েছে ভারতের রিইউজেবেল রকেটকে নিয়ে যেখানেই প্রথম গোটা বিশ্বকে চমকে ভারত তার হাইব্রিড রিইউজেবেল রকেটকে সফলভাবে লঞ্চ করেছে যার নাম হলো রুমি ওয়ান এটাকে ভারতের একটা স্টার্ট কম্পানি কোম্পানি স্পেস জোন ইন্ডিয়ার তরফ থেকে তৈরি করেছে যা একটা বড়ো সফলতা ভারতীয় প্রাইভেট স্পেস সেক্টরের ক্ষেত্রে এই রকেটে তিনটে কিউব স্যাটেলাইট আর পঞ্চাশটা পিকো স্যাটেলাইট ক্যারি করা হবে যাকে সাব অরবিটাল ট্র্যাজেক্টরিতে পৌঁছে দিতে সক্ষম ফলে এর থেকে তো ক্লিয়ার যে ভারতের প্রাইভেট সেক্টর ফাইনালি স্পেস সেক্টরে ব্যাপক দ্রুত গতিতে সফলতা পাচ্ছে ফলে ইসরোর মতন এজেন্সি খুবই গুরুত্বপূর্ণ এবং অ্যাডভান্স মিশনের ওপর ফোকাস করতে পারে এবং লো কস্ট ছোটো স্যাটেলাইট লঞ্চের সমস্ত দায়িত্ব এই ভারতীয় প্রাইভেট কোম্পানি নিজেরাই ম্যানেজ করতে পারে যাই হোক এবারে আসে আমাদের নেক্সট আপডেট ইউক্রেনকে নিয়ে যেখানে এই যুদ্ধের মাঝেই প্রধানমন্ত্রী মোদী এখন ইউক্রেনে পৌঁছে গেছে যার থেকে দুটো বিষয় তো ক্লিয়ার প্রথমত প্রধানমন্ত্রী মোদী একটা স্টেটমেন্ট দিয়েছিল পোল্যান্ডে যে ভারত এখন বিশ্বের সব দেশের সাথে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করছে অর্থাৎ এখানে রাশিয়ার ভিজিট করে ভারত রাশিয়া থেকে ফায়দা নেবে ট্রেড এনার্জি সেক্টরে এবং নতুন মাল্টিপোলার বিশ্বের জন্য ওদিকে ইউক্রেনের ভিজিট করে ভারত পশ্চিমা দেশগুলোর সাথে ক্লোজ রিলেশন রাখছে যাতে ইনভেস্টমেন্ট টেকনোলজি আর ডিফেন্স ইকুইপমেন্ট ভারতে আসতে পারে যা ভারতের একটা ব্রিলিয়ান স্ট্র্যাটেজি দ্বিতীয়ত পশ্চিমা বিশ্ব থেকে যা স্টেটমেন্ট আসছে তাতে ওরা ভারতকে মিডিয়েটারের ভূমিকায় রাখতে চাইছে কারণ রাশিয়া তো পশ্চিমাদের কথা মানবেন সেক্ষেত্রে ভারত একমাত্র দেশ যারা রাশিয়ার সবচেয়ে ক্লোজ পার্টনার আবার একই সাথে পশ্চিমাদেরও ক্লোজ সেক্ষেত্রে এখানে ভারত বেসিক্যালি একটা পিস ডিলের জন্য ব্রিজের কাজ করে তবে হ্যাঁ আগেই ক্লিয়ার করে দিই ভারত কিন্তু কোনো রকম নেগোসিয়েশান করবে না আর না কোনো মিডিয়েট করবে এটা আমাদের বিদেশমন্ত্রী আগেই জানিয়ে দিয়েছে এখানে রাশিয়ার ইউক্রেন নিজেদের মধ্যেই সমস্যা মেটাবে ভারত কেবলমাত্র একটা রাস্তা খুলে দেবে যাতে দুই পক্ষ ডিপ্লোমেসি করতে পারে আর এর থেকে ভারতও ফায়দা নেবে যেখানে ইউক্রেনের রিকনস্ট্রাকশনের জন্য ভারতীয় কোম্পানি কিছু টেন্ডার পাবে আর রাশিয়ার সাথে ডিল তো হচ্ছে এই কারণেই প্রধানমন্ত্রী রাশিয়ায় পুতিনকে হাক করে এদিকে ইউক্রেনে জেলেন্স্কিকেও আর এর থেকে বেটার ইঙ্গিত আর কিছু হতে পারেন যাই হোক এবারে আসে আমাদের নেক্সট আপডেট ভারতের নিউক্লিয়ার এয়ারক্রাফ্ট কেন তো বন্ধুরা এটা তো আপনারা সকলেই জানেন যে রক্ষামন্ত্রী অলরেডি এটা ক্লিয়ারলি জানিয়ে দিয়েছিল যে ভারত আগামী দিনে পাঁচ থেকে সাতটা এয়ারক্রাফট কেরিয়ার তৈরি করে আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিউক্লিয়ার এয়ারক্রাফট কেরিয়ার আর এই নিউক্লিয়ার এয়ারক্রাফট কেরিয়ার তৈরির জন্য ভারতের প্রয়োজন এয়ারক্রাফট কেরিয়ার থেকে ফাইটার জেটকে লঞ্চ করার জন্য ইলেকট্রোম্যাগনেটিক লঞ্চ সিস্টেম যেটা আমেরিকার এয়ারক্রাফট কেরিয়ারের স্টিম ক্যাটাপুল লঞ্চিং সিস্টেমের থেকেও একটু অ্যাডভান্স ক্যাটাগরি এতে ফাইটার জেট আরও বেশি পেলোড নিয়েও এখান থেকে টেক অফ করতে পারবে আর ফাইনালি ভারতের ডিআরডিও এটা ডেভেলপমেন্ট করে ফেলেছে এবং ছোট সাইজের একটা টেকনোলজি ডেমনস্ট্রেটার বানিয়ে তার টেস্টিংও হয়েছে এখন এর জন্য ভারত সরকার ফান্ড রিলিজ করলেই এটাকে একটা বড়ো স্কেলে ডেভেলপমেন্ট করা হবে এবং যদি এটা পুরোপুরি সফল হয় তো আমাদের নিউক্লিয়ার এয়ারক্রাফ্ট কেরিয়ারের ক্যাটাপল লঞ্চিং সিস্টেমের জন্য ফ্রান্স বা আমেরিকার সাহায্য প্রয়োজন যাই হোক এবারে আসে আমাদের নেক্সট আপডেট স্বদেশি হেলিকপ্টার কিনি একদিকে আর্জেন্টিনার নৌবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফের তরফ থেকে এটা কনফার্ম করে দিয়েছে যে ভারতের সাথে সম্ভাবনা রয়েছে নেভাল হেলিকপ্টারের ডিল সাইন করা ভারতের তরফ থেকে আর্জেন্টিনাকে এলএইচ ধ্রুপ এবং এল ইউএইচ হেলিকপ্টার অফার করা হয়েছে পুরনো আমেরিকান হেলিকপ্টারকে রিপ্লেস করার জন্য আর অলরেডি এইচএল এবং আর্জেন্টিনার এয়ারফোর্সের সাথে হেলিকপ্টারের ইঞ্জিনের সার্ভিসের জন্য এগ্রিমেন্টও হয়ে গেছে কিন্তু মুশকিল হলেও আর্জেন্টিনায় আমেরিকার সরকার পাল্টে নিজেদের পাপেট বসেছে ফলে যেভাবে ওরা তেজেসের ডিল বাতিল করে নিজেদের পুরনো এফ সিক্সটিনের ডিলকে পুশ করছে সেম কাজ ওরাই যে হেলিকপ্টারের ডিলের ক্ষেত্রে করবে না তার তো কোনো গ্যারান্টি নেই কারণ আর্জেন্টিনার সরকার এখন সেটাই করবে যেটা আমেরিকা বলবে এখন দেখা যাক ভারত এখানে সফলতা পায় কিনা অন্যদিকে আবার ভারতের ডিআরডিও আর এইচ এল হাত মিলিয়ে এক বিশেষ ধরনের স্বদেশী ইলেকট্রনিক ওয়ারফেয়ার পড তৈরি করেছে স্বদেশী অ্যাটাক হেলিকপ্টার এলসিএইচের জন্য এর সুবিধা হলো এটাই হেলিকপ্টারকে ইলেকট্রনিক কাউন্টার মেজার প্রোটেকশান দেবে শত্রুর রাডার গাইডেড মিসাইল আর অন্য থ্রেড থেকে এবং তার সাথে এটা বিদেশি ইডাব্লিউ পডকেও রিপ্লেস করবে যাই হোক এবারে আসছে আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট বাংলাদেশকে তো যেমনটা আমি বলেছিলাম যে বাংলাদেশ খুব তাড়াতাড়ি কাঙাল হয়ে যাবে তো সুখব কাজ শুরু হয়ে গেছে বাংলাদেশে এই মারদাঙ্গার চক্করেই ইকোনমি এতটাই খারাপ পর্যায়ে পৌঁছে গেছে যে ওদের সরকার এখন ওয়ার্ল্ড ব্যাংকের কাছে হাত পাচ্ছে যাতে অন্তত ওয়ান বিলিয়ন ডলার দিয়ে দেয় তা না হলে কিন্তু বাংলাদেশের সরকার বাজেটও পেশ করতে পারবে কিন্তু এখানেও সমস্যা মেটেনি ওদিকে ব্লুমবার্গের দাবি অনুযায়ী বাংলাদেশ আইএমএফের কাছেও অতিরিক্ত তিন বিলিয়ন ডলারের এমার্জেন্সি এড চেয়েছে যাতে ওরা যে লোন নিয়েছে সেই লোন শোধ করতে পারে এছাড়াও ওদিকে বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংকের দাবি দেশের পরিস্থিতি এতটাই খারাপ পর্যায়ে পৌঁছে গেছে যে ইমিডিয়েটলি যদি সাড়ে ছয় বিলিয়ন ডলারের কোনো এড না পাওয়া যায় মানে সোজা ভাষায় দান না করে কেউ তাহলে তো ওরা দেশ চালাতেই পারবেন আর এখনও তো কিছুই হয়নি আসল খেলা বাকি আছে বাংলাদেশের পুরো ইকোনমি টিকে রয়েছে ওদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিরও আর যেভাবে ওরা গণহত্যা চালাচ্ছে হিন্দুদের এবং পলিটিক্যাল ক্রাইসিস তৈরি করেছে আমেরিকা সেই ভয় কিন্তু বাংলাদেশ থেকে সমস্ত বড়ো বড়ো ফ্যাশন ব্র্যান্ড ভারতে পালিয়ে এসেছে আর যদি খেয়াল করেন তাহলে বাংলাদেশের এই ক্রাইসিসের পর থেকে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি রিলেটেড যে কোম্পানি তার স্টক লাগাতার ওপরে উঠছে কারণ বাংলাদেশের মার্কেট অর্ধেকটায় ভারত পাবে ফলে অ্যাকচুয়ালি যখন ওদের ইন্ডাস্ট্রি লস মাস লেভেলে শুরু হবে ওদের কর্মচারীদের কাছ থেকে বের করে দেবে দেশে ইনফ্লেশন সমস্ত রেকর্ড ভেঙে দেবে সরকার ট্যাক্সও পাবে না তখন গিয়ে বাংলাদেশ বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি ইকোনমিক ক্রাইসিস কাকে বলে তার উপরে ওরা আবার ভারতের থেকে বদলা নেওয়ার জন্য অন্য দেশ থেকে আমদানিও করতে চাইছে যেখানে ভারতকে সাইডলাইন করে চীন আর পাকিস্তান থেকে পেঁয়াজ কিনছে তো তার জন্য অতিরিক্ত খরচ হতে হবে আর এই সব কিছু করার চক্করে ওরা কিন্তু শ্রীলঙ্কার মতনই দেউলিয়া হবে আমার মতে এই সুযোগে ভারত সরকারের ইমিডিয়েটলি কোনো সাহায্য করা উচিত নয় যতক্ষণ না বাংলাদেশ দেউলিয়া হচ্ছে এবং শেষ মুহূর্তে আমাদের শর্তে ভারত সরকার বাংলাদেশের সাথে ডিল করে তবেই ইকোনমিক সাহায্য দেওয়া উচিত এবারে মজা আসবে দেখা যাক এই যে নোবেল জয়ী প্রধানমন্ত্রী কত বড় ইকোনমিস্ট এবং বাংলাদেশের ইকোনমিকে কোথায় পৌঁছতে পারে বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় হিন্দ